हेलो गाइज, गुड नून, वेलकम टू आवर चैनल द बॉन्ग कपल ब्लॉग। आई वेलकम तुम्हारे एक नतून ब्लॉगे। तो जेहेतु हमें किसी दिन ब्लॉग शूट करछि ना, ओइजन्य आगे ही एक ब्लॉग हमारे शूट कर रखा आछे, ओटा आमि आपलोड करिनि। तो वो ब्लॉगटाई भाबछि आमि आजके तुम्हारे देखाबो। तो ये किछुदिन आगेकार ब्लॉग, आमि जखन ओई बाड़ीते छिलाम तखनकार ब्लॉग। तो तुम्हारा देखो, आशा करी तुम्हारे भालो लागबे। और भालो लागले प्लिज लाइक कर दिओ। एटा এই জামাই ষষ্ঠীর হয়তো দু একদিন আগেকারই ব্লগ, যখন ভাই আমাদের বাড়িতে গিয়েছিল। আর ভাইয়ের তখন আসার কথা ছিল না, ভাই চোর মানে ভাইয়ের তো আসার কথা ছিল কিন্তু ভাই আসতে পারেনি, কারণ সেদিন ভাইকে পড়লা কামড়েছিল। তো সেই ব্লগটাই আমার আর পোস্ট করা হয়নি কোনো কারণে হয়তো। তো সেই ব্লগটা আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি, তোমরা দেখো। এটা আগেরই ব্লগ, আমি এডিট করে আজকে আমি পোস্ট করে দেবো, ব্লগটা তোমরা দেখতে থাকো। हेलो गाइज, गुड मर्निंग, वेलकाम टू आवर चैनल द बॉन्ग कपल ब्लॉग। और वेलकाम तुम्हारे और एक नतून ब्लॉगे। केमन आछो तुम्हारा सबाई? आशा करछि सबाई तुम्हारा खूब खूब भालो आछो, और आमिओ भालो आछि। तो कल के तो तुम्हारा देखले जे आमार घाड़े पेनटा एखोनो कमेनि, कल के ओषुध खे शुएछिलाम रात सारा राति, किन्तु ताओ कमेनि सेभाबे। तो देखी आज के एकटा कोनो व्यवस्था करते होबे, नाहले आमि थाकतेई पारछि ना, एटा निये आमि एदिक ओदिक हार नड़ातेई पारछि ना। तो যাইহোক, বিকেলে তো ভাই আসার কথা, হয়তো আসবে, ওবি গিয়ে নিয়ে হয়তো নিয়ে আসবে। তো এখন অনেক সকালে দেরি হয়ে গেল, অনেকটাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো আমি ব্রেকফাস্টটা করে নিই আগে, তারপরে তোমার সাথে কথা বলছি। তো আমার রান্না রান্না সব করা হয়ে গেছে, আর আমি স্নানও করে চলে এসেছি। অভিও আসলো, এসে স্নান করে খাওয়া দাওয়া করলো, এখন একটু হয়তো রেস্ট নেবে। তো আমার এত যে মানে ঘাড়ের বললাম তো পেইনটা এখনও কমেই নি, আর তার থেকেও বেশি যে আজকে মাথাটাও এত ব্যথা করছে। আমার এমনিতে একটু মাথার প্রবলেমও আছে, যে মাথা খুব ব্যথা করে বা মাঝে মাঝে ব্যথা করে। আমার পেট কাটলে হয়তো শুধু মাথা ব্যথারই ওষুধ বেরোবে এক গাদা গাদা। তো যাই হোক, এই যে আবার ওষুধ নিয়ে বসেছি, এই ওষুধটা কালকে অভি এনেছিল, এই যে আর একটা আছে এটা খাবো। আর এই যে এখানে একটা মানে গ্যাসের ওষুধ খেয়ে এটা খেতে হবে। তো ওষুধটা খেয়ে নিয়ে খেয়ে একটু রেস্ট নিব, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, একটু ভালো লাগছে না, চোখ পুরো জ্বলে যাচ্ছে, চোখটা খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো ভাই তো বিকালে আসার কথা, তো অভি আনতে যাবে ওকে। তো ওই বলে একটু রেস্ট নিয়ে বিকালে দিকে সন্ধ্যার দিকে হয়তো যাবে। তো এখন একটু রেস্ট নিয়ে, শরীরটাও খুব খারাপ, খুব খারাপ মানে খুবই খারাপ। আমার সারা দিনটাই আজকে খারাপ যাচ্ছে, আজকে না কালকে থেকে আমার দিন খারাপ শুরু হয়ে গেছে। মানে কি বলবো, আমার সারাদিন এইসব নিয়ে আমার আর ভালো লাগছে না, যে শরীর মানে ঠিকঠাক যাচ্ছে না। তো যাই হোক, বিকেলে ভাই এলে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিই, চলো এখন টাটা। আবার আসছি ভাই এলে, আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, দুপুরে ওষুধ খেয়ে শুয়ে থাকার পরে এখন একটু ব্যথাটা কমেছে আমার, মানে একটু কম আছে। তো এখন আমি চা করে আনলাম, চা নিয়ে এসে বসেছি সন্ধ্যাবেলা। ভাই আজকে আসার কথা ছিল কিন্তু ভাই আসতে পারলো না, কারণ ভাইয়ের ভাইকে বললা কাম মানে কামড়েছে কপালে। তো যার জন্য ওরা আসলো না, আর বললো কালকে যাব। তো যাই হোক, ও তো আসার জন্য খুব লাফাচ্ছে, কিন্তু ওরকম করে আনাটাও ঠিক না। তো আমরা চা নিয়ে এসেছি, যেখানে চা আজকে লাল চাই করে আনছি, এখানে বিস্কুট আছে। তো আমরা চাটা খাই, আমি অভি আছে ওখানে বসে, চাটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি আবার। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, হুট করে এমন ঝড় উঠলো একদম, মানে মেঘ চমকাচ্ছে আকাশে। অভি বাইকটা বাইরে ছিল, অভি বললো গিয়ে আমি গিয়ে তুলে আসি। তো বাইকটা যেহেতু বাইরে আছে, এবার গিয়ে বাইক তুলতে তুলতে এত জোরে বৃষ্টি চলে আসলো, বলার কথা না, ঝমঝম করে ফট করে বৃষ্টি নেমে গেল। আর অনেক জোরে জোরে বৃষ্টি কিছুক্ষণ ধরে হলো, এখন হালকা একটু কম কম, কিন্তু মেঘ দেখছে।
যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হলে ভালো, কারণ গরমও আজকে পড়েছিল। তো চাটা খেয়ে নিই আমি। তো এখন রাত 10টা বেজে পার হয়ে গেছে আর আমি এই মাত্র ভাত বসিয়ে আসলাম। তো ভাতটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি। অভি দোকানে গিয়েছিল, আমাদের অল আউটটা শেষ হয়ে গেছে, এত মশা কামড়াচ্ছে, বাপরে বাপ, ভুলেও গিয়েছিলাম। তখন দোকানে গিয়েছিলাম একবার, কিন্তু আনতে ভুলে গেছিলাম, ওই আবার গিয়ে এখন নিয়ে আসলো, নাহলে তো থাকা যাবে না। তো অভির তো সময় হয় না ও ক্যামেরার সামনে আসার, খুবই এখন ব্যস্ত হয়ে গেছে বাবা কোথায়। তো এখনও মানে কয়েকদিন হয়ে গেল ক্যামেরার সামনে আসছে না, কথাও বলছে না, সময় হয় না, বাবুর মতো দাঁড়িয়ে গেল। দেখ কালকের পরের দিন একটা স্পেশাল ডে, সেদিন ব্লগটা আরো ভালো হবে তাই। তো হ্যাঁ, অনেক স্পেশাল স্পেশাল ব্লগ আসতে চলেছে, তোমরা ঠিকই দেখতে পাবে। অনেক রাত হয়ে গেছে, আমি ভাতটা হয়ে নাও, প্রচন্ড মশা, দেখো গায়ে উপরেও একটা মশা। তখন একটা মশা মানে এত রক্ত খেয়ে নিয়েছে মশাটা, পুরো একদম রক্ত খেয়ে মোটা সোটা হয়ে গেছে। আমি বললাম যে এই মশা মশা রক্ত খেয়ে নিয়েছে মারো। তখন ভাই ভিডিও কল করেছিল, ভাই হয়তো আসতে পারবে না, তো এটা একটা বড় খবর যে ভাই আসতে পারবে না, কারণ ভাইয়ের হচ্ছে, বললাম তো বললাম মাথা আমাদের কামড়েছে, তো যার থাকো আসতে যাওয়া আসা করার দরকার নেই, আমরা চলে যাব। ওকে বললাম যে থাক আসতে হবে না, যখন ওখান থেকে আসবো ষষ্ঠী ষষ্ঠী করে তখন তোকে আনবো। তো এটা বলে রাখলাম। এখন একটু দুষ্টু হয়ে গেছে ও, সাইকেল নিয়ে এখন সাইকেল কিনে দিয়েছে বাবা, ওটা নিয়ে এদিক ওদিক খুব ঘুরে বেড়াচ্ছে। আজকে সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে আজকে ওর এরকম হয়েছে। তো একটু বদমাশিও করে, গাছের ডাল ধরে টেনেছে, আর গাছের ডালের মধ্যে বোল্লার বাসা ছিল, ওটাই এসে নিয়ে দিয়েছে কামড় একটা। তো যাই হোক, বাবা বললো থাকার তাহলে জেদ করার দরকার না, ও থাকা যাবে না একবারে, পরে না হলে এসে কয়েকদিন এসে থেকে যাবে। ওর এক্সামও দিয়েছে স্কুল থেকে, এক্সামের শিটও দিয়েছে, ওটাও কমপ্লিট করতে হবে, তো আমি গেলে হয়তো করবে। আর তো আশা করেছিলাম যে ভাই আসবে, আশা করেছিলাম যে ভাই আসবে, তো যাই হোক আসতে পারলো না, খারাপ লাগছে খুবই, বললা কামড় দিয়েছে ওই জন্য ভাই আর আসতে পারলো না। ভেবেছিলাম যে আসবে, যাই হোক আর কী করা যাবে, থাক হোক, দুষ্টু হয়েছে অনেক, যার জন্য এটা হলো। তো যাই হোক, আমরা ডিনারটা করে নিই তাড়াতাড়ি, ভাত হয়ে এসেছে, অনেক রাতও হয়ে যাচ্ছে। তো আজকে দুপুরে ওষুধ খেয়ে শুয়েছিলাম, বললাম তারপর থেকে ব্যথাটা অনেকটাই কম আছে, হয়তো কমেও যেতে পারে, এত গরমে যে ফ্যান অফ করে আর ঘেমে গেছি। তো তোমাকে পাগলের মতো লাগছে দেখো। হ্যাঁ, এ তো সেদিনই কাটলো চুল, কাটলো, শেভিং করলো, ওর মানে এরকমই হয়, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কতদিন হবে, এক দু সপ্তাহ হবে না? তুমি কাট সপ্তাহ হবে না, না এক সপ্তাহ একটু বেশি হবে, হবে কেটেছে, তারপরে যে এরকম হয়ে গেছে। হ্যাঁ 10 দিনই তো, ব্লগেও প্রথম প্রথম একটা কি দুটো ব্লগের পরেই তো তুমি করলা, 2 সময়ে তো 10-12 দিন এরকমই হবে। তো আবার ওর চুল এগুলো বড় হয়ে গেছে, তো হয়তো কালকে কাটতে যাবে, কালকে কেটে নিয়েও আমি বললাম, কেটে নিয়ে এখন তো সব সেলুন টেলুন সব বন্ধ। তো হ্যাঁ, প্রাইভেটলি বলতে ওই যাদের যে মানে যে আর কি সেলুনে যে কাটে, হয়তো সে অন্য একটা কোথাও হয়তো একজন বা যারা যারা চেনাশোনা তাদেরকেই শুধু তারাই হয়তো ফোন করে যাচ্ছে, হ্যাঁ হয়তো মানে কাটতে যাচ্ছে। আর ওভাবে এখন আর কোনো কিছুই খোলা নাই, সেলুন টেলুন তো আরেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। তো আর কি বলবো, গরমে যাই হোক, ইয়ে ডিনারটা করে নিই, তারপরে ব্লগটা আবার শেষ করছি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো, যে অভি বিছানা করছে। তো আজকে এই অবধি রাখছি, যদি আমাদের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই।